দীপাবলি উৎসব উপলক্ষে রজতজয়ন্তী বর্ষের শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন ইটাহারে। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের শিবাজী সংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় শ্যামাপুজো উপলক্ষে পাঁচ দিনব্যাপী দীপাবলি উৎসবের আয়োজন করা হয়। এদিন ছিল তার চতুর্থ দিন। বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সেবামূলক কাজ হিসেবে প্রতি বছরের ন্যায় এই বছরেও অসহায় মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করার উদ্যোগ নেয়। সেই মোতাবেক এদিন শিবাজীর সংঘের মাঠে শিবির করে এলাকার প্রায় শতাধিক অসহায় মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেয় উপস্থিত বিশিষ্ট ব্যক্তি সহ ক্লাবের সদস্যরা। আজকে আমরা দীপাবলি উৎসব উপলক্ষে আমরা কিছু সামাজিক কাজকর্ম করি, এর মধ্যে একটা আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানও আমাদের মধ্যে সামিল ছিল। আজকে মোটামুটি 100 জনের হাতে আমরা বস্ত্র তুলে দিলাম, শীত বস্ত্র। আমরা আজকে শিবাজী সংঘের পক্ষ থেকে এই রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে বস্ত্র বিতরণ করব। বছরের একটা দিন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দীপাবলি উৎসবকে কেন্দ্র করে শিবাজীর সঙ্গে এই উদ্যোগ বলে জানা যায়। উপস্থিত ছিলেন শিবাজীর সঙ্গের সকল সদস্যরা। ঠান্ডার প্রভাব বাড়তে শীত বস্ত্র পেয়ে খুশি অসহায় মানুষেরা। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জায়গা।